সরকারের পৃষ্ঠপোষকতা না থাকায় দেশে শিশুতোষ চলচ্চিত্র জনপ্রিয় হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডিজিটাল ফিল্ম সোসাইটির এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট ইলিয়াস কাঞ্চন স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশের প্রথম শিশুতোষ ডিজিটাল চলচ্চিত্র দূরবীনের প্রিমিয়ার শোতে তিনি একথা বলেন এ সময় অন্যান্যের মধ্যে মিডিয়া পার্টনার দিগন্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হানিফ অনুষ্ঠান বিভাগের প্রধান মাহবুবুল আলম সহ সংস্কৃতিপ্রেমী সাংবাদিক ও কলাকুশলী উপস্থিত ছিলেন বাংলাদেশে এই পর্যন্ত কোনো সরকারই কখনোই কোনো চলচ্চিত্রকে কিন্তু ট্যাক্সমুক্ত কিন্তু করেনি কিন্তু আমরা সবাই কিন্তু ভালো জিনিস চাই কিন্তু ভালো জিনিসের পৃষ্ঠপোষকতা কিন্তু আমরা কেউ করি না আমরা সবসময় বিভিন্ন ধরনের ছবি দেখে থাকি সিনেপ্লেক্সে কিন্তু দুর্ভাগ্য বিষয় হল যে শিশুতোষ কোনো চলচ্চিত্র এখানে তেমন একটা আসে না আর ডিজিটাল যে চলচ্চিত্র করা হয়েছে এটা কিন্তু মনে করি আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো কেননা এখন কিন্তু সেলুলয়েড থেকে যেমন 35mm থেকে ডিজিটালে সব চলে যাচ্ছে তো যেহেতু প্রথম ডিজিটাল শিশুতোষ চলচ্চিত্র হচ্ছে আমি মনে করি যে এটা অনেক ভালো ভবিষ্যৎ আছে সত্যি কথা বলতে যে আমি তো শুধু দর্শক না আমি দীর্ঘদিন চলচ্চিত্র অভিনয় করছি আমি একজন প্রযোজক সেই সাথে আমি একজন পরিচালক চলচ্চিত্রের অনেক কিছুই আমি বুঝি তো সেইভাবে আমি মনে করি যে আজকে যে ছবিটা আমি দেখেছি একজন নবীন একটি ছেলে যার বয়স 19-20 বছর বোধহয় হবে এবং জীবনে প্রথম এই ছবিটি বানিয়েছে এটা আমাকে দারুণভাবে অবাক করেছে সবচেয়ে প্রথমত গল্প নির্বাচনটা ভালো ছিল এবং গল্পের যে মেকিংটা সেটাও খুব ভালো ছিল আমার মনে হয় এই ছবিটা নিয়ে তাদের সারা বাংলাদেশে যাওয়া উচিত আজকে বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে দেখলাম এটা শিশুতোষ ছবি খুবই ভালো লাগছে আর আবার এই ধরনের ছবি যদি সুযোগ পাই দেখার আবার আসবো দেখবো আর এই দূরবীন কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথম কথা হলো যেটা বাংলাদেশের প্রথম ডিজিটাল শিশুতোষ ছবি সেদিক থেকে এর একটা তো আলাদা মূল্য আছে আরেকটা হলো এর ভেতর যে মেসেজটা পরিচালক দিতে চেষ্টা করেছে সেটা হলো যে আমাদেরকে দায়িত্বশীল হতে বলেছে আমাদেরকে মমত্বশীল হতে বলেছে এরকম কোনো ছবি হয় না কিন্তু আমরা স্টোরি হিসেবে এরকম একটা ছবি পাবো এটা আমাদের জন্য খুব একটা আনন্দজনক ব্যাপার পরিবেশটাই হচ্ছে মুখ্য বিষয় এবং আশা করছি এই ছবিটা ওইরকমই আমরা কিছু পাবো যেখানটা যাবার সময় প্লে করছি খুবই সুইট টাইপের একটা গান একটা একটা ফিল্মের গান দূরবীন মুভির গান এবং যেটা রেডিও পার্টনার রেডিও টু এফএম 89.6 এটা শিশুতোষ একটা চলচ্চিত্র কিন্তু গানটা এত বেশি ম্যাচিওর শুনলে মাথাটাই নষ্ট হয়ে যাবে সাথে থাকেন গানটার নাম হচ্ছে মা